গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঘরে বাইরে ব্লগস। আমি অনির্বাণ। আজকে আমি 7 দিনের জন্য দিল্লিতে যাচ্ছি অফিসের একটা ট্রেনিংয়ের জন্য। তো এটা পুরোটাই একটা আনপ্ল্যান হয়ে গেছে এবং আমাকে যেতেই হবে। তো আমার আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, 12:20 ফ্লাইট, কিন্তু আমাকে এয়ারপোর্টে ঢুকতে হবে হচ্ছে 2 ঘন্টা আগে। এখনই বেজে গেছে, আমি এখন রয়েছি রঘুনাথপুরে, এখানে বেজে গেছে প্রায় 12:15। জানি না কীভাবে কী পৌঁছবো, তার মধ্যে গাড়ির পিছনে বসে মাথাটা প্রচণ্ড পরিমাণে আমার ঘুরে গেছে। তো ব্লগে থাকো, আস্তে আস্তে যতটা পারবো আমি ততটাই শেয়ার করব। এখন জাস্ট এয়ারপোর্টে এন্ট্রি করছি, এখানে একটা চেকিং ফর্মালিটি জায়গা, এয়ারপোর্টে ঢুকলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। তো আজকে আমি 7 দিনের জন্য অফিস ট্রিপে যাচ্ছি, একটা ট্রেনিংয়ের জন্য দিল্লি যাচ্ছি। তো আশা করি আমি প্রত্যেকটা জিনিসই ক্যাপচার করব, আমার সাথে থাকো, আশা করি সবাই ভালো লাগবে। জাস্ট আমি প্লেনে ঢুকলাম, 6F সিট পেয়েছি, লাকিলি আমি উইন্ডো সিট পেয়েছি। এখনই বাজে হচ্ছে 12:20, ফ্লাইট ছাড়ার কোনো নামগন্ধ নেই, ঠিক আছে। 12:20 এটা ডিপার্চার রয়েছে ফ্লাইটটা, গো ফার্স্টের ফ্লাইট। এবার এখানে হচ্ছে লাগেজগুলো কীভাবে দেওয়া হয় সেটা পুরোটাই। রাস্তার জ্যাম আমরা জানি, কিন্তু এখানে প্রায় এখন বাজে 3:05, এয়ার ট্রাফিক এতটাই রয়েছে এখানে। মোটামুটি আমাদের ফ্লাইটের আগে 4-5টা ফ্লাইট রয়েছে, আমি যতটা পারবো দেখাবো। আগে সামনে একটা রয়েছে হচ্ছে ইন্ডিগোর ফ্লাইট রয়েছে, তারও আগে মোটামুটি 2-3টে ফ্লাইট রয়েছে, তারা টেক অফ না করা পর্যন্ত আমরা এগোতে পারবো না। রানওয়েতে এখনও দাঁড়িয়ে রয়েছি, প্রায় 1:20 হয়ে গেল। জানি না কীভাবে চালাবে পাইলট, হোপফুলি খুব র্যাশভাবে চালাবে। এবং এই যে একটা স্পাইসের ফ্লাইট গেল, আমরা আস্তে আস্তে যাচ্ছি এবার মেন রানওয়েতে। রাস্তার জ্যাম আমি জানতাম, কিন্তু এই ফ্লাইটের জ্যাম আমি এখন দেখলাম, প্রায় 50 মিনিট ডিলে ফ্লাইটটা পুরো। এবং এরকম নোংরা জ্যাম আমি আর জীবনেও দেখিনি, যদিও এটা জ্যাম বলে না, এটা ট্রাফিক, এটা কী বলে এটাকে, এয়ার ট্রাফিক বলা হয়। আর পাইলটটা এত র্যাশ ড্রাইভ, মানে র্যাশভাবে চালিয়েছে প্লেনটাকে, মানে মাথা আমার পুরোটাই ধরে রয়েছে। এবং আমাদের এখনও হচ্ছে কমপ্লিমেন্টারি লাঞ্চ ছিল, লাঞ্চটা এনারা এখন সার্ভ করবে। লাঞ্চে রয়েছে একটা স্যান্ডউইচ রয়েছে, জুস রয়েছে, আর একটা রয়েছে একটা ছোট্ট একটা জলের বোতল দেওয়া হয়েছে। তো লাঞ্চটা আমি এখনই আনবক্সিং করব, আনবক্সিং করে আমি দেখিয়ে দিচ্ছি লাঞ্চে কী কী জিনিস রয়েছে। এই বক্সটা খুললাম, এটা একটা স্যান্ডউইচ, বার্গারের একটা পাক, একটা বিয়ারের একটা হচ্ছে জল। স্যান্ডউইচটা আশা করি দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। স্পেশাল এয়ারপোর্টে আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবো, এই ল্যান্ড করলাম। আজকে এয়ারপোর্ট থেকে বেরোলাম, এখন একটা মেরু ক্যাব বুক করা হয়েছে, মোটামুটি যেতে লাগবে প্রায় 1.5-2 ঘন্টার মতো। আমি যতটা পারবো বাইরেটাও একটু কভার করবো। বুকিং হয় তো
রাতে ডিনারে চার পাঁচখানা রুটি, বাটার রুটি, স্যালাড, রায়তা, এখানে আলু টমেটোর তরকারি, তরকার ডাল, একটু ভাত, এগুলো আপাতত খাই। মাত্র 70 টাকায় নিয়েছে। পুরো সারাদিন পুরো এতটাই বিধ্বস্ত হয়ে গেছি, আর কিছু করার এনার্জি নেই। চুপচাপ খাবো এখান থেকে, হচ্ছে যেখানে রয়েছি গেস্ট হাউসটা মোটামুটি 500 মিটার দূরে, আবার হেঁটে হেঁটে যাবো। গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়ো, কালকে সকালে আবার দেখা হবে। সকাল থেকে কালকে ট্রেনিং শুরু হয়ে যাবে। এখানে আমার একটা কলিগ আছে, এর নাম হচ্ছে অনির্বাণ রয়। অনির্বাণ মুখটা দেখি, বেহালার ছেলে, এর কাছে কোনো অপশান নেই বলে লাস্টে এই থালি খাচ্ছে। সারাদিন আমার প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, তো চলো খাওয়া যাক আবার।